ম্যাথল্যাব টিউটোরিয়ালস সিরিজে সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওতে আমরা মূলত দেখার চেষ্টা করব কিভাবে ম্যাথল্যাবের মাধ্যমে কমান্ড উইন্ডোর সাহায্যে আমরা সিম্পল কিছু অপারেশন কমান্ড দিতে পারি এবং হচ্ছে ম্যাথল্যাবকে ক্যালকুলেটর হিসেবে ইউজ করা যায়, কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা যায়, এগুলো আমরা দেখার চেষ্টা করব। সো শুরু করা যাক। সো ধরা যাক প্রথমেই হচ্ছে আমরা x ইকুয়াল টু 5 লিখে ইন্টার চাপ দিলাম, সাথে সাথে হচ্ছে সে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলো যেটার নাম দিল সে হচ্ছে x, এবং সেটাকে সে সেভ করে রেখেছে তার আমাদের ওয়ার্কস্পেসের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভ্যারিয়েবল x এবং হচ্ছে ভ্যালু 5 ক্রিয়েট হয়ে গেছে। সিমিলারলি আমি যদি y ইকুয়াল টু প্রেস করি তাহলে y নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে এবং সেটাকে সে সেভ করে রাখবে আমাদের ওয়ার্কস্পেস এর মধ্যে তার মেমোরিতে। এখন আমি যদি x প্লাস y সরি x প্লাস y লিখে এন্টার প্রেস করি তাহলে সে অ্যান্স নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছে এবং এবং সেটার মধ্যে x এবং y এর যোগফল সে সেভ করে রেখেছে। সিমিলার ওয়েতে আমি আমি গুণ করতে পারি, ভাগ করতে পারি, তাছাড়া যে কোনো টাইপের অপারেশন আমি এখানে করতে পারি। যেমন আমি যদি এখানে x স্টার y দেই, স্টার চিহ্নটা মিন করে হচ্ছে গুণ, তাহলে সে হচ্ছে x এবং y সেটার গুণফল আমাকে সে শো করবে। এখানে হচ্ছে আমার 3 এবং 5 এর গুণফল হল 3 এবং 5 এর গুণফল 15, সে অ্যানসার হিসেবে আমাকে 15 শো করলো। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আমি যদি চাই যে আমার যে কোনো একটা অপারেশন আমি পার্টিকুলার কোনো ভ্যারিয়েবলের মধ্যে আমি সেভ করব তাহলে আমাকে আগেই তার নামটা দিয়ে দিতে হবে। যেমন আমি যদি চাই এখানে x এবং y এর গুণফল আমি আলাদা কোন একটা ভ্যারিয়েবল z এটার মধ্যে আমি সেভ করতে চাই, তাহলে z ইকুয়াল টু আমাকে x টু y প্লেস করতে হবে। তাহলে সে z নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলো এবং সেটার আন্ডারে হচ্ছে সে ভ্যালুগুলোকে সেভ করে রাখলো। এখন আমার কাজ করতে করতে যদি আমার কমান্ড উইন্ডো যেমন এখানে পুরোটা ফিল আপ হয়ে গেছে, আমি যদি চাই একদম শুরু থেকে আমি আবার লিখব এবং আগের কাজগুলি আমার আর দরকার নেই, তাহলে আমি এখানে clc নামে একটা কমান্ড আছে সেটা যদি আমি দেই তাহলে সে শুধুমাত্র আমার কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করে দিবে, বাট আর ব্যাকগ্রাউন্ডে যে মেমোরি সেখানে থেকে সে কোনো ভ্যালুকে সে রিমুভ করবে না। ব্যাকগ্রাউন্ডে আমার যে ভ্যালুগুলো অলরেডি ছিল অ্যান্সার x y এবং z সেটা অলরেডি রয়ে গেছে, শুধুমাত্র সে কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করে দিয়েছে। এখন আমি যদি চাই যে পার্টিকুলার কোনো একটা ভ্যারিয়েবলকে আমি রিমুভ করে দিব তাহলে আমাকে হচ্ছে ক্লিয়ার নামে একটা কমান্ড ইউজ করতে হবে। সেই কমান্ড দিয়ে হচ্ছে আমি চাইলে যে কোনো ভ্যারিয়েবল রিমুভ করতে পারবো। যেমন আমি এখানে ক্লিয়ার x যদি দেই তাহলে আমার x নামে যে ভ্যারিয়েবলটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা রিমুভ হয়ে যাবে একদম। একইভাবে আমি যদি ক্লিয়ার y দেই তাহলে y নামের আমার যে ভ্যারিয়েবলটা ছিল সেটা সে রিমুভ করে দিল। যদি আমি চাই আমার যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলোই আমি ক্লিয়ার করে ফেলবো বা রিমুভ করে ফেলবো তার মেমোরি থেকে, তাহলে আমি শুধু ক্লিয়ার প্রেস করলেই সে সব ভ্যারিয়েবল একসাথে রিমুভ করে ফেলবে। এখন এখানে আমি কোনো ভ্যারিয়েবল ক্রিয়েট করার সাথে সাথে সে আমাকে সাথে সাথে ভ্যারিয়েবলটা শো করছে। আমি যদি চাই যে আমি ভ্যারিয়েবলটা প্রেস করার পরে বা অ্যাসাইন করার পরে সেটা আবার কমান্ড উইন্ডোতে না আসুক তাহলে আমার কোলন চিহ্নটা ইউজ করতে হবে, সেমি কোলন চিহ্নটা ইউজ করতে হবে। তো সেটা আমরা দেখি y ইকুয়াল টু সে 5 সেটা দিয়ে আমি যদি কোলন প্রেস করি তাহলে হচ্ছে
ভ্যারিয়েবল ক্রিয়েট করেছে, কিন্তু আমাকে সে ভ্যারিয়েবলটা আবার আলাদা করে ডিসপ্লে করেনি। আমরা যখন অনেক লম্বা বা বড় কোড লিখবো তখন আসলে এটা আমাদের জন্য বিশেষভাবে হেল্পফুল হবে। আচ্ছা, এখন যোগ বিয়োগ গুণ আমরা দেখেছি, এখন যদি ভাগ দেখতে চাই তাহলে সে 5/2 আমাকে শো করবে 2.5। এখানে পরে শেষের তিনটা জিরো দেখাচ্ছে, কারণ এটার ফরম্যাট আসলে ওইভাবে দেয়া আছে যে সে চারটা পর্যন্ত হচ্ছে ভ্যালু শো করবে। এই ফরম্যাটিং গুলি আমরা হচ্ছে পরের ভিডিও গুলিতে দেখবো এটা কিভাবে চেঞ্জ করা যায়। যদি আমার কোনো পাওয়ার পাওয়ারের কাজ থাকে, সে আমার 4² বা 5³ এরকম কিছু একটা দরকার, তাহলে আমরা হচ্ছে এই চিহ্নটা ইউজ করে আমরা সেই অপারেশনটা করতে পারবো। সে হচ্ছে 5³, অর্থাৎ 5³ যদি আমরা দিই তাহলে হচ্ছে অ্যান্সার সে আমাদের শো করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।